তুই বলছিস আমি রাতে করিনি, কালকে ফাঁকি দিয়েছিস, দেখ সব করে নিয়েছি, দেখ ও টি শার্ট আমার গায়ে খুব আরামসে ফিট হয়ে যায়। টাকা একদম টাকা লেগে আমি কিন্তু দেখা যেতে হবে না। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সো আজকে সকাল সকাল ছাদে চলে এসেছি, আর ছাদ থেকে আমি ভাবলাম যে ব্লগটা শুরু করি, আর রোদও উঠে গেছে আজকে, বেশ গরম পড়বে এক সেকেন্ড। তো ওয়েল, যেহেতু দিদিদের বাড়ি রাস্তার ওপরে, সেই জন্য ট্রাক বাস অল টাইম চলতে থাকে 24 ঘন্টা, যেমন এখন শুনতে পাচ্ছো তোমরা। ওই তো আজকে সকালবেলায় প্ল্যানিং হলো দুপুরবেলায় ভালো কিছু মেনু বানানোর, আর কি ভালো মেনু আমি আমার কাছ থেকে সবাই এক্সপেক্ট করে যে আমি বিরিয়ানি বানাই, তো সেই জন্য ভাবলাম যে আজকে ঠিক আছে বিরিয়ানিই বানানো যাক, শুধু বিরিয়ানি আর সাইডে কোনো ডিশ করব না। তো বিরিয়ানিটা আজকে আমি একটু অন্যভাবে বানাবো, রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করবো না, বাট হ্যাঁ কীভাবে বানাচ্ছি জাস্ট একটু আউটলুক দিয়ে দেবো তোমাদেরকে। তো যাই হোক, এখন নিচে যাই কারণ দিদি ডাকছে আমাকে। তো বিরিয়ানি বানানোর জন্য যেসব প্রিপারেশন আগে থেকে করতে হয় সেগুলো আমি রেডি করতে যাবো এখন। তো হ্যাঁ চলো। তুই কি আজকে জানিস যে আজকে দুপুরবেলায় কী স্পেশাল মেনু হতে চলেছে? না জানিস না? তোর ফেভারিট বিরিয়ানি? বাবু জানতো না, আমাকে দিদি এসে বললো যে আজকে বিরিয়ানি বানা, আমি ভাবলাম সারপ্রাইজ দেবো, তার জন্য আমি দিদিকে বললাম তুই বলিস না আমি বলবো। আর বিরিয়ানি খেতে আমার মনে হয় বাচ্চা থেকে বুড়ো সবাই ভালোবাসে। কিন্তু আগে পড়, তুই কাল থেকে পড়তে বসিস নি, কাল থেকে ফাঁকি বাজি মেরেছে, কালকে একবারও বইয়ের মুখ দেখেনি। না আমি রাতে পড়েছি। কখন পড়েছিস? আমি লিখেছি যেটা বলেছে লিখতে। মিথ্যা কথা, পড়তে বস। তুই বলছিস আমি রাতে করিনি, কালকে ফাঁকি দিয়েছি, দেখ সব করে নিয়েছি, দেখ সব। এগুলো তো আগে থেকে আমি দেখছি লেখা আছে। আগে থেকে না, আগে থেকে দেখ আমি এইটা আর এটা দেখেছি। তুই কি আমার সাথে ঢপবাজি মারছিস? ঢপবাজি না, দেখ এদা এদা দেখ দেখ কি মা বলেছে যেটা লিখতে সব লিখে দিয়েছি। তোর হ্যান্ড রাইটিং দেখি কেমন, দেখি একটু। ইংলিশ, ইংলিশটা দেখা, বাংলার থেকে ইংলিশটা বেটার। এবার পর না, আমি বিরিয়ানি বানাবো না, আজকে সাদা ভাতই খাবি তুই। তো এখন আমি একটা আলাদা একটা টুইস্ট করবো, মানে একটা ফার্স্ট টাইম আমি করছি, একটু অন্যরকম এক্সপেরিমেন্ট করবো বলে। সেটা হচ্ছে এইখানে চারকোল দিয়েছি, কয়লাটা, কয়লাটা এখন গরম আছে, জ্বলছে। তো এটাকে এখন আমি এটার মাঝখানে রেখে দেবো, দেন ঘি এটার মধ্যে ঢেলে দেবো, একটু আগুন বলছেন? হ্যাঁ আচ্ছা। তো এটাকে এবার আমি এটার মধ্যে ঢেকে দেবো, এটার উপর কিছু একটা ভারী কিছু দিতে হবে। তো এটাকে আমি মোটামুটি 20-25 মিনিটের জন্য এইভাবে রেস্টে রেখে দেবো, তারপরে বিরিয়ানিটা কষানোর জন্য বসাবো। মাংসটা ম্যারিনেট করে ওপরে এলাম, একটু জল টল খাবো আর অর্পিদিকে ফোন করব। তো আর এখানে এই যে কি করছে দেখো, কি করছিস তুই? আমি এখন কেক আর মাঞ্চের পার্টি করব। আর আমার কই? ও, আমি তোমার জন্য কষ্ট করে রান্না করব, আমার জন্যই মাঞ্চ আর কেক নেই। বা এত স্বার্থপর, এত সেলফিশ। আমি তো ভাবতাম সেলফিশ জায়ান্টের থেকে আর সেলফিশ কে হতে পারে, কিন্তু তুইও যা আছিস। সেলফিশ জায়ান্ট পড়েছিস কখনো? না। পড়িস নি? সিরিয়াসলি বল, পড়িস নি? আমি কিন্তু পড়েছি, আমাদের ইয়েতে ছিল। ডাকছে মা, চল। কত কিউট,
অলরাইট, তো আমাদের বিরিয়ানি সাজানো রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে স্টিমে বসাবো। বলতো চান টান করা কমপ্লিট, এখন আমরা সবাই মিলে খেতে বসেছি। আর হ্যাঁ, বিরিয়ানিটা মোটামুটি দেখতে ভালো হয়েছে। কেমন হয়েছে আমি জানি না, কেমন হয়েছে বাবু? যাই হোক, আমি খেয়ে নিই, কারণ ভীষণ খিদে পেয়েছে। আর চোখের সামনে বিরিয়ানি থাকলে ঠিক সামলানো যায় না লোক, তাই না? অলরাইট, তো বিকেলবেলায় আবার আজকে একটু বেরোলাম, আর একটু আজকে দেরি করে বেরিয়েছি, বিকজ বিকেলবেলায় 5:30 পর্যন্ত ভীষণ রোদ ছিল, ভীষণ রোদ ছিল। তো সেই জন্য ভাবলাম একটু পরে, কিছুক্ষণ পরে বেরোই। এখন 5:30 বাজছে, জাস্ট একটু ঘুরবো। আর হালকা আমি মেকআপ করেছি, ভাবলাম একটু 2-4 রিলস বানাবো, কারণ এত সুন্দর সুন্দর জায়গা আছে। তো ভাবলাম 2-4 রিলস বানানো যাক। তো এখন টুয়াকে ডাকতে এসেছি। কাল তোমরা যে আগের ব্লগটাই যে বোনটাকে দেখেছিলে, তাকে তো দেখি সে রেডি হয়েছে কি না। কি আছে, ও চিনতে পারোনি তুমি? হ্যাঁ, আমাকে চিনতে পারোনি? বাইরে বেরোবে? হ্যাঁ চলো, কেমন মনে ছোনটা মনে গুপ্তু গুপ্তু। এখানে তোমার কয়েকটা ছোট ছোট পুচকেদের গ্রুপ আছে, কচি কচি বাচ্চা। এ আই বাবু, আমারও জুতোতে চোরকাটা লেগে আছে। আর মানে কালকে এত হেঁটেছি যে আর ইচ্ছে করলো না, কাল ঘুমও খুব ভালো হয়েছে। সাথে বাবু একটু রেডি হয়েছে, আর বাবু হ্যাঁ খুব একদম হ্যান্ডসাম হয়ে ঠিক। আর এখানে এই যে টুয়া বাবু, তোর টি শার্টটা আমাকে একদিন দিস পরতে। অ্যাকচুয়ালি ওর টি শার্ট যারা নতুন তারা হয়তো জানবে না, ওর টি শার্ট আমার গায়ে খুব আরামসে ফিট হয়ে যায়। তো ওর টি শার্ট নিয়ে প্রায় মারপিট চলেই। আমি ওর টি শার্ট পরবো, আর ও আমাকে ওর টি শার্ট পরতে দেবে না। কয়েকটা রিলস বানানোর ছিল, তো সেগুলো বানিয়ে ফেলেছি। ও চলে গেল ওর ফ্রেন্ডদের সাথে খেলতে, আর আমি এখন আমি আর টুয়া একসঙ্গে একটু ঘুরবো এদিক ওইদিক, জাস্ট কিছুক্ষণ ঘুরবো, 10-15 মিনিট, দেন বাড়ি ফিরে যাবো, কারণ সন্ধে প্রায় হতেই চললো। আর এখানটায় আমি দাঁড়ালাম তার কারণ হচ্ছে এখানকার ভিউটা না ভীষণ সুন্দর। আমি এখানে আগের দিন যখন ঘুরতে গিয়েছিলাম, সেখানকার একটা নতুন জায়গা এক্সপ্লোর করলাম, ইভেন আজকে একটা নতুন জায়গা এক্সপ্লোর করলাম। এই গাছটা এত সুন্দর, একটাও পাতা নেই, বাট দেখতে এত সুন্দর লাগছে। আর মানে পুরো ভিউটা মানে মনে হচ্ছে কোথায় চলে এসেছি। আশেপাশে প্রচুর গাছ, কিন্তু কোনো মানুষ নেই, কোনো বাড়ি সেই রকম ভাবে নেই, দু একটা বাড়ি আছে, বাট ভীষণ সুন্দর জায়গা। তো হ্যাঁ, আমি একটু ঘুরবো। আর এত গরম, মানে কি কষ্টে যে রিল বানালাম আমি নিজেও জানি না। টুয়া টুয়া প্রচুর হেল্প করেছে, সো থ্যাংক ইউ সো মাচ। আর হ্যাঁ, একটু ঘোরাঘুরি করি, তারপর বাড়ি চলে যাবো। তো আমাদের ঘোরা কমপ্লিট, সন্ধে হয়ে গেছে, এবার আমি বাড়ি যাবো। আর ও এখন একটু দিদির বাড়ি যাবে, দিদি এসেছে তাই। তো চলো, টাটা টাটা, একদম টাটা, কালকে দেখা হবে। হ্যাঁ, তো আমি এখন ঘরে ঢুকি, কারণ দিদি ওয়েট করছে। হ্যাঁ, ভালোই কেটে যাচ্ছে দিনগুলো, টুক 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 করে।
আমি জাস্ট ফ্রেশ হয়ে নিচে এলাম এই পুচকাটার রুমে। তো দেখা একবার একটা জিনিস ওর কাছ থেকে খেলনা পেলাম, কী করে ছাড়াবো দেখা, ম্যাগনেট পুরো মানে এক একটা এভাবে আলাদা আলাদা বল করা যায়, এটা দিয়ে তুমি হার ব্রেসলেটও বানাতে পারবে। বেশ ভালো জিনিসটা, আমার তো বেশ ভালো লাগলো দিদি। আমাকে দিদি এটা দেখো কি সুন্দর জিনিসটা, ইভেন এটা দিয়ে গলার হারও বানানো যাবে। হার হ্যাঁ হার হবে এটা দিয়ে, আমি ব্রেসলেট পরে আছি, এটা আমাকে দিল গিফট করলো দিলি তো। কফি দিয়ে একটা কোল্ড শেক বানিয়েছিলাম, তো সেটা খেয়েছি, তারপরে এডিটিং করছিলাম, তো আর ব্লগ ফ্লগ করিনি। তো এখন 10:30 প্রায় 11:45 কাছাকাছি বাজছে, তো এখন আমরা ডিনার করে শুয়ে পড়বো। রাতে বেলা বিরিয়ানি আছে, বিকজ দুপুরবেলা একটু বেশি করেই বানানো হয়েছিল যে রাতেও যেন হয়ে যায় সেই জন্য। তো যাই হোক আমরা এখন তিনজনে ডিনার করব। আর হ্যাঁ আজকে ব্লগটা মেবি একটু ছোটো হতে পারে, তো একটু ম্যানেজ করে নাও। বলতে আজকে ব্লগটা এখানে শেষ করছি, কীরকম লাগলো প্লিজ কমেন্টে জানাই, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, এখন যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। টিল নেক্সট টাইম স্টে টিউন উইথ মি, গুড নাইট সুইট ড্রিম। বাবু পাশ থেকে আমি বলছি আরও অঙ্গ মানে আর কি অঙ্গ ভঙ্গিমা করছে, বদমাশি করছে। তো যাই ব্লগটা শেষ করছি, টাটা আর মাকে মারতে যাচ্ছে।